আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ সালামাকু প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মাহফুজা হাসনা লিখেছেন আমার প্রথম চিঠির জবাব পেয়েছি সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবারের প্রশ্নগুলোর উত্তর পেলে উপকৃত হব প্রথম প্রশ্ন শেষটার মধ্যে দোয়া করার সময় কি বক্তব্যগুলো মুখে উচ্চারণ করব নাকি মনে 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 বলবো বলার পদ্ধতি ইসলামের মধ্যে নেই আওয়াজ না কিন্তু অবশ্যই উচ্চারণ হতে হবে নিজে শুনতে হবে নাকি অবশ্যই এটা হচ্ছে সুন্না শুননা হচ্ছে অন্তপক্ষে নিজে শুনতে হবে শুনতে পারে এভাবে বলা বা পড়া আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন চারাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত

সেক্ষেত্রে কেউ কেউ বলেছেন দূরদর্শী পড়া এখানে শুননা কেউ কেউ কথা বলেছেন আর না পড়লেও এটা হলে উত্তম কারণ নবী সাল্লাহ আলী ইসলাম মানে দ্বিতীয় যে বৈঠক রয়েছে প্রথম যে বৈঠক রয়েছে অর্থাৎ তার শাহুদের প্রথম যে বৈঠক রয়েছে এই বৈঠকে নবীসল্লাহ ইসলাম খুব কম সময় ইয়ে করতেন অপেক্ষা করতেন এই বৈঠকে শুধুমাত্র তার শাহুদটা পড়তে নবী সাল্লা ইসলাম অথবা তার শাহুদ না পড়লেও আপনার আদায় হয়ে যাবে শাহুদ পড়া শুননা আরও লিখেছেন চার রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় বা চতুর্থ রাকাতে যদি সন্দেহ তৈরি হয় যে দুই রাকাত পড়ার পর প্রথম বৈঠক করেনি এবং আত্মহেতু পড়িনি তবে করণীয় কি না কিছু করতে হবে না সেখানে করণীয় হচ্ছে আপনি তৃতীয় রাকাত অথবা চতুর্থ রাকাতে যদি সন্দেহ হয় তাকে চতুর্থ রাকাত শেষ করবেন শেষ করে আপনি শুধু শেষ দায় সহ দিবেন যদি সন্দেহ তৈরি হয় আর যদি সন্দেহটা মানে এটা সন্দেহটা বিলিয়াকিন হয় যে মানে সন্দেহটা দৃঢ় সন্দেহ যে না আমি করি নেই আর যদি সন্দেহটা ওয়াশ ওশা থাকে তাহলে কিছুই না এটাকে গুরুত্বই দিবেন না ভূক্ষেপ করবেন না উপেক্ষা করবেন বাদ দেবেন যে না আমি করেছি আমরা জানলাম বিষয়টি তিনি কিভাবে সেটা কিভাবে বুঝবেন যে যার ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত এই ধরনের একটা অবস্থা হয় বুঝতে পেরেছেন তাহলে সে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এই তাকে মনে করতে হবে কিন্তু একবার আদবার হয়েছে এটা অসুস্থা নয় জি পার্থক্যটা আমরা উপলব্ধির চেষ্টা করব প্রিয় দর্শক আরও লিখেছেন আজানের জবাব দেওয়ার পর আজানের দোয়া ও দরিদ শরীফ পড়ার ক্ষেত্রে আগে দোয়া পড়ব না আগে দরুদ পড়ব না দরুদ আগে আসল উল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে দরুদ হচ্ছে আগে মানে তারপরে সুম্মা সাল্লু আরেই যা তোমরা আমার উপর দুরুদ পড়ো আল্লাহ মুসল্লি আলাহ মোহাম্মদ ওয়াল আলী মাহমুদ দুরুদ আগে পড়বেন তারপর দোয়া পড়বেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন ফরজ নামাজের পর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস কখন একবার করে এবং কখন তিনবার করে পড়ব এ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ধন্যবাদ আপনাকে ফরজ সালাতের পরে যে হাদিসগুলো রয়েছে সবগুলোতেই একবার করে বলা হয়েছে সুরা নাস সুরা ফালাক এবং সুরা এখলাস একবার করে পড়ার ব্যাপারে হাদিসগুলো এসেছে শহিদ আবায়াতের মধ্যে একবার করেই এসেছে বাকি তিনবার করে যে হাদিসগুলো এসেছে সেগুলো ফরজ সালাতের পরে নয় সেগুলো এসেছে সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে খুব ভালো করে খেয়াল করুন সকাল সন্ধ্যার আজকারের মধ্যে সুরাতুল ফালাক সুরাতুল নাস এবং সুরাতুল এখলাস তিনবার তিনবার করে পড়ার বিষয়টি এসেছে ফলে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এই মাস যখন তাদের কাছে এসেছে তখন তারা বলেছেন যেহেতু ফজর এবং মাগরীব হচ্ছে সকাল সন্ধ্যার মানে স্মূল সময় ফজরের পর থেকে তো সকাল শুরু হয় আর মাগরীব হচ্ছে সন্ধ্যার সময় মানে মাগরীবও তো শুরু হয় তাহলে যদি কেউ তিনি তিনবার করে মাগরীবের সরাতের পর পড়েন আর ফজরের সরাতে পর তিনবার করে পড়েন তাহলে তিনি আর সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে এটি না পড়লেও তিনি তাঁর কী হয়ে যাবে আদায় হয়ে যাবে এটা হলো সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া শেখ আব্দিজ আবদিন বাজ রহমত এটাকে তার জিহ বা অগ্রাধিকার দিয়েছেন এই জন্য কেউ কেউ এ কথা উল্লেখ করেছেন এবং এটা শেখ সাঈদ ওয়াফাল কাহতানি রাহিমুল্লাহ তালা তিনিও উল্লেখ করেছেন যে ফজর এবং মাগরিবে তিনবার এই সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়বে তিনবার ফজর এবং মাগরিবে পড়বে কিন্তু এটা আসলে হাদিসের মধ্যে এভাবে আসেনি হাদিসের মধ্যে একবার একবার করে পড়ার বিষয়টি এসেছে তাহলে আমরা বিষয়টি বক্তব্যটি ক্লিয়ার করতে পেরেছি জি জি খেয়াল রাখতে হবে আমরা জানলাম বিষয়গুলির সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আর পারভিন আপনি আমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন আমরাও আপনার জন্য দোয়া করছি বর্তমান এই করোনা তো আমরা পরস্পরের প্রতি দোয়া করতে পারি জন্য আপনি প্রশ্ন করেছেন আমার স্বামী নামাজ পড়তে চান না এবং সিগারেট খান এমন কোন আমল বলবেন তা করলে তিনি নামাজি হবেন এবং সিগারেট খাবেন না আমল বলতে কি বুঝেছেন এখানে মানে কাকে বলা আমাদের অনেকের ধারণা যে এমন কিছু আছে যা করলে আমি লক্ষ্যে পৌঁছতে পারবো অনেকে আমাদের সমাজে এগুলো জানান আর কি বলেন না আসলে এই ধরনের কোনো আমল ইসলামের মধ্যে নেই যে আমল করলে একটা লক্ষ্যে পৌঁছা যায় প্রত্যেকটি ইবাদতের মধ্যেই আমরা আল্লাহ আব্বুল আলামিনের কাছে সেটা বলবো আল্লাহ সুবান তারা ইচ্ছা করলে করেন ইচ্ছা করলে আল্লাহ আব্বুল আলামিন করবেন না আরেকটাই আমল সেটা হচ্ছে আপনি তার জন্য যখন দোয়া কবুলের সময়গুলো রয়েছে এই দোয়া কবুলের সময়ে তার জন্য আল্লাহ তার কাছে দোয়া করবেন যে আল্লাহ তালা এই লোকটাকে তার এই বদভ্যাস থেকে আপনি মুক্ত করুন এবং তাকে হৃদায়ত দান করুন এটা যদি হন এরা যদি যথাসময় আপনি বলতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন হয়তো হতে পারে যে পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর যেই আমলটুকু করবেন সেটা হচ্ছে তাকে এই ব্যাপারে উপদেশ দিবেন নসিহত করবেন মানে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করবে সুন্দরভাবে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করবে জি আরেকটি প্রশ্ন করেছেন আপনার বাবা গত হয়েছেন মা আছেন রব্বির হাম হুমা কামা রব্বি আনি সাগিরা এই দোয়ায় দুজনের জন্য কি দোয়া করা হবে আর সন্তানের জন্য নির্দিষ্ট কোনো দোয়া বলবেন হুম এই দুয়ার মধ্যে দুজনেই দোয়া করতে পারবেন জি সন্তানের জন্য নির্দিষ্ট কোনো দোয়া ফিক্সড করে নেবেন না যে কোনো জন্য দোয়া করতে পারবেন

অনুদান দেওয়া বা সাহায্য করা কি জায়জ হবে না বেপর ধান আপনি পড়া জন্য অনুদান দিবেন আপনি অনুদান দিবেন যাকে যে আল্লাহর বিধান অনুসরণ করে থাকে আপনি যাকে খাওয়াবেন সে সেও হতে হবে ভালো তাকি মোট তাকি আর যাকে অনুদান দিবেন সেও হতে হবে মোতাকি এখন আপনি কি বুঝাতে চেয়েছেন এই প্রশ্ন থেকে প্রশ্নটা হচ্ছে মুভাম অস্পষ্ট প্রশ্ন

কী পড়া যাবে ধন্যবাদ ঈদের জামাত যদি মসজিদে হয়ে থাকে তাহলে আপনি যদি মসজিদে প্রবেশ করেন আপনি তাহিদুল মসজিদ দুট পরেই তারপরে মসজিদে বসবেন কারণ হলো মসজিদে আপনি আসছেন ঈদের জামাত মসজিদের মধ্যে হচ্ছে সেক্ষেত্রে তাহিদুল মসজিদ পড়াটাই হচ্ছে এখানে বিধান বাকি যদি আপনি আগে থেকে থাকেন তাহলে আপনাকে তাহিদুল মসজিদ পড়তে হবে না আগে থেকে বলতে যেমন ফজরের সালাতে আসছেন তারপরে আর যান নেই ঈদে জামাত এর জন্য আসছেন তাহলে আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই কিন্তু যদি তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশ করেন তাহলে মসজিদে বসার জন্য পড়াই হচ্ছে বিধান আমরা নিশ্চয়ই পার্থক্যটি উপলব্ধি করব প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তৌসিব আদনান কুমিল্লা থেকে লিখেছেন আমার বাবা আমাদের এলাকার মসজিদদের কমিটিতে কেশিয়ার হিসেবে আছেন তিনি ব্যবসা করেন বিগত কয়েক বছর ধরে তিনি মারাত্মক আর্থিক দুরবস্থার মধ্যে ঋণের মধ্যে আছেন দেখা যায় তার যদি কখনো জরুরি অর্থের প্রয়োজন হয় অন্য কোনো জায়গা থেকে অর্থের ব্যবস্থা করতে অপারগ হন তখন তিনি মসজিদের ফান্ড থেকে ব্যবসা ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং পরবর্তীতে যখনই টাকা হাতে আসে তিনি মসজিদের ফান্ডে সেটা জমা করে দেন এখন প্রশ্ন হলো এই টাকা ব্যবহার করা কি সম্পূর্ণ না যায়জ উনি অপারগ হওয়ার পরে এই টাকা ব্যবহার করছেন এবং টাকাগুলো এমনি ফান্ডে জমা থাকে মসজিদের অতিরিক্ত টাকা এছাড়া ওনার এই কাজ মসজিদের সেক্রেটারিও জানেন এবং আমার আবরদূর অবস্থা সম্পর্কেও জানায় তিনি আর কিছু বলছেন না তবে এক্ষেত্রে শরীয়তের বিধান কি ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনার আব্বা বিভিন্ন জায়গায় সমস্যা সংকটাপন্ন হয়ে দেখা যায় যে তিনি মসজিদের ক্যাশ থেকে নিজে অর্থ রুপ করেন ব্যবহার সেক্রেটারি জানেন ব্যবহার করেন আবার পরবর্তী জমা করে দেন সেই ক্ষেত্রে তার এই কাজটি কতটুকু বৈধ হবে না এই কাজটি হারাম তার জন্য এটা বৈধ নয় তিনি মসজিদের টাকা মানে ব্যক্তিগত প্রয়োজনে মানে হওয়ার পরেও ব্যবহার করতে পারবেন না যদি ব্যবহার করতে হয় তাহলে মসজিদ থেকে তিনি মসজিদ কমিটির মাধ্যমে অনুমোদন নিয়ে ঋণ হিসেবে মসজিদ থেকে নিতে হবে ওই টাকা তিনি ব্যবহার করলেন এরপর তিনি মরে গেলেন তাহলে তো কেউ জানেন না মানে কিভাবে এটা আদায় করবেন সেক্রেটারি জানলে তো সেক্রেটারি বললে অন্যেরা স্বীকার করবেন ব্যক্তিগতভাবে আর সেক্রেটারি জানলেও হবে না কারণ সেক্রেটারির অধিকার নেই মসজিদের টাকা ব্যবহার করা সেক্রেটারি হতে পারে যে মানে তার পক্ষের লোক এই জন্য জানে কমিটির অনুমোদন অবশ্যই ঋণ নিতে হবে অবশ্যই কমিটির অনুমোদন নিয়ে ঋণ নিতে হবে কারণ যাতে করে তারা জিম্মা সাব্যস্ত হয়তো জিম্মা সাব্যস্ত হবে না ইসলামী শরিয়া অনুযায়ী জিম্মা সাব্যস্ত হবে না আর এটা আমানতের খেয়ানত এটা তার কাছে আমানত রাখা হয়েছে একটা হচ্ছে আপনার কাছে আমি আমানত রেখেছি কেশিয়ার কেশিয়ার আপনি আমার আমানতের খেয়ানত করতেছেন মানে আপনি যেভাবেই করেন না কেন সেটা খেয়ানত সুতরাং আমানতের খেয়ানত করা হারাম মুনাফেকদের লক্ষণ ইজা উতুমিনা খান রসুল্লাহ সাল্লাম মুনাফেকদের তিনটি আলামতের মধ্যে একটি আলামত উল্লেখ করেছেন একটি হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হয় যখন সে খেয়ানত করে আল্লাহ আবুল আলমিন স্পষ্ট করে বলে দিয়েছেন হে ইমানদারগন আল্লাহর তোমরা আল্লাহ এবং তারাসুলের খেয়ানত করো না আমানতের খেয়ালত করাটা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ বরং একটি হাদিসের মধ্যে স্পষ্ট করে এসেছে যার মধ্যে আমানত দায়িত্ব নেই তার দিনই নেই আসলে এ লোকের সঠিক ধর্মই ঠিক নেই ইসলামই তো তার ঠিক নেই কীভাবে আপনি এই কাজটি করবেন প্রশ্নই আসলে এটি হারাম এক্ষেত্রে আপনি অবশ্যই মসজিদ কমিটির অনুমোদন নিয়ে মসজিদ থেকে ঋণ নিতে পারবেন যদি আপনার সঙ্গত কারণ তাদেরকে আপনি বুঝাতে পারেন আমরা সঠিক পথ বা পন্থা জানলাম প্রিয় দর্শক আপনি লিখেছেন আরেকটি প্রশ্ন আছে তা হল আমার হাজার দুয়েক টাকা প্রয়োজন আজকালের মধ্যে এখন আমি যদি কোনো মাধ্যম থেকে টাকার ব্যবস্থা করতে না পারি তবে কি ওই ফান্ড থেকে আসা টাকা নিতে পারবো কারণ এখন আমি বাবা থেকে টাকা খুঁজলে উনি ওই ফান্ড থেকে দেবেন আমি টাকা নিলেও পঁচিশ দিন ত্রিশ তারিখে বেতন পেলে ইনশাল্লাহ আবার ফেরত দিয়ে দিব এক্ষেত্রে শরীয়ত কি বলে আমরা উত্তর দিয়ে দিচ্ছি আগের বিষয়ে উত্তর দিয়ে দেওয়া হয়েছে মানে আপনি এই ফান্ড তো এর অর্থ এটা তো আমারও তো একজনের ইচ্ছে মতো না এটা তো ইচ্ছে মতো নিলে বৈধভাবে ঋণ নিতে হবে বৈধভাবে ঋণ নিতে হবে জি আরিন বলেছেন हां বলে দিয়েছি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরো একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী খিলগাঁও ঢাকা থেকে লিখেছেন অনেক সময় এমন কিছু ভিডিও দেখা যায় যে কিছু পাখি কাবাঘর ঘর তওয়াব করছে একটি কবুতর মসজিদুল হারামে কিবলা দিকে মুখ করে শেষদার হালতে রয়েছে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের আখিদা কেমন হওয়া উচিত এগুলোর সাথে বিশ্বাসের কোন সম্পর্ক নেই তবে আল্লাহর এই সৃষ্টি জগৎপুর এটাই তো আল্লাহ আবদুল আলমি তসবি মানে ইবাদত করছেন তসফি পাঠ করতেছেন ওয়া ইন মিন শেহ ইন ইল্লা ইউ সাব্বি হুহে রাব্বিহি ওলায় কিল্লাহ তাফ কাহু তসবি হাহুম আল্লাহ তাহাদের স্পষ্ট করে বলে দিয়েছেন যে এমন কোনো জিনিস নেই এই পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুই আল্লাহ আবদুল্লাহ আলামীনের প্রশংসা এবং স্তুতি বর্ণনা করে তার পবিত্রতা বর্ণনা করে যাচ্ছে ওলা কিল্লা তাপ কাহু তসবি হাহুম তোমরা তাদের তসবি সম্পর্কে জ্ঞান রাখো না প্রত্যেকটি জিনিস আল্লাহ তারা চিন্তা করতেছেন ওয়ান্নাজিম ওয়াশাই যার ইয়াস এবং এই যে তারকা রাজি এই যে গাছগাছালি সব কিছু আল্লাহ তারা চিন্তা করেন সুতরাং মানে যা আছে সবগুলি তো আল্লাহ সুবাহ তারা চিন্তা করতেছেন সুতরাং এটা তো আমাদের কাছে একেবারে স্পষ্ট কর আনে মাধ্যমে যেটা সাব্যস্ত হয়েছে সেটা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না বাকি এগুলো দৃশ্য এই দৃশ্যগুলোর প্রতি আমাদের আকিদার কোনো বিষয় নেই লিখেছেন বিয়ে করলে অর্ধেক দিন পুরো হয়ে যায় এমন কথা কি শুদ্ধ হুম এবার একটা আদিস রয়েছে আদিসটি সন্দের দিক থেকে বিতর্কিত দেখে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম থেকে বর্ণা বর্ণনা করা হয়েছে যে মান না কাহা ফাকাদ ইস্তাক দিন যে ব্যক্তি বিয়ে করল সে ব্যক্তি তার দিনের অর্ধেক পরিপূর্ণ করল ফাল ইয়াত তাকিল্লা হাফি আিসফিল বাকি সেজন্য আল্লাহ তালাকে তার বাকি মানে অর্ধেকের ব্যাপারে ভয় করে তো এই হাদিসটি সনদ দিক থেকে দুর্বল হাদিসটি সনদে দুর্বল সঠিক নয় বলে আমাদের কাছে প্রতীয় মান হচ্ছে জি বাকি এর এই বক্তব্য রেওয়ায়ত রয়েছে এই রেওয়ায়ত আছে ভাই ফাহিম চৌধুরী সব আপনি লিখেছেন মৃত্যুর সময় শয়তান চূড়ান্ত চেষ্টা চালায় মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য ওই সময়কে মানুষ শয়তানকে দেখতে পায় নাকি শুধুমাত্র কথা শুনতে পায় শয়তান ব্যক্তিকে দেখতেও পাবে কেউ কেউ দেখতেও পাবে কেউ কেউ দেখতেও পাবে আবার কেউ কেউ শয়তানের পরোচনা সে স্পষ্ট উপলব্ধি করতে পারবে এটা নির্ভর করবে ব্যক্তির আমলের উপর হতে পারে যে ব্যক্তির কাছে শৈতান চলে আসতে পারবে না সকল ব্যক্তির কাছে তো শতান আসতে পারবে না মানে ব্যক্তির আমলের উপর নির্ভর করবে তবে কোনো সুন্দরভাবেই সর্বোচ্চ চেষ্টা শয়তান মৃত্যুর সময় আল্লাহর বান্দাদের কাছে আসে এবং যাতে করে ইমান বিহীন হয়ে এই পৃথিবী থেকে সে মানে আখ উদ্দেশ্যে তার অভিযাত্রা শুরু করে এই জন্য শয়তান যার তার শক্তি আছে যত বুদ্ধিমত্তা আছে সবটা খাটিয়ে সেখানে বিনিয়োগ করে চেষ্টা করে চাইবে সেক্ষেত্রে শয়তান অনেকের ক্ষেত্রেই সাকসেস হয় যারা সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে নিজেরা জীবনযাপন করেনি তাদের ক্ষেত্রে সাকসেস হয়ে যায় আর যারা গোটা জীবন আল্লাহ হাবুল আলমীর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত ছিল আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপন করেছে আল্লাহ তারা বিধানকে পরিপালন করেছে তাদেরকে শয়তান সেখানে ধোকায় ফেলতে পারে না শৈতান সেক্ষেত্রে আস্তে করে শৈতান দূরে সল্লা আদাকাল এখানে কাজ ওইখানে না ওই সেখানে ইল্লা আই বাদাল মোখলা যেটা আল্লাহ তারা বলেছেন শুধুমাত্র আপনার ওই বান্দাদেরকে আমি এই বদভ্রষ্ট এবং বিভ্রান্ত করতে পারবো না যারা সত্যিকার অন্তর্বর্তী যাদের এখলাস রয়েছে আর আপনিও যাদেরকে আপনার জন্য একেবারে নির্বেঝাল করে রেখে দিয়েছেন এদেরকে আমি কি করতে পারবো না পথভ্রষ্ট বিভ্রান্ত করতে পারবো না ধোকায় দিতে পারবো না তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা মৃত্যুর সময়ের প্রশ্ন পেলাম সে সময় শয়তান চূড়ান্ত চেষ্টা চালায় মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিন্তু মৃত্যুর আগের অবস্থা যে দীর্ঘ সময় আমরা পার করলাম পার করছি সেখানে আমাদের সাথে শয়তানের যে একটা দান্দিক অবস্থা আছে সে বিষয়ে আমরা কতটা সতর্ক কতটা সচেতন আমরা হয়তো শয়তানকে ভুলে গেছি শয়তান আমাদের চিরশত্রু সে তো আমাদের ভুলে নেই আসুন এ বিষয়টিকে আমরা গুরুত্বের সাথে অনুধাবনের উপলব্ধির চেষ্টা করি প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব